হঠাৎ করে এক ধরনের পেন চালু হওয়াতে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সেই কারণে আমাকে সঙ্গে সঙ্গে 1.5 ঘন্টার মধ্যে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। বাকি গল্পটা তোমাদের সাথে পরে করছি। আমাকে দেখে আশা করছি বুঝতেই পারছো যে আমার শরীরের অবস্থা একদমই ভালো নেই। কোনো রকম ক্যামেরাটা স্টার্ট করে ভিডিও করেছিলাম, কেন সেটাও তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, সকালবেলা থেকে সবটাই ভালো ছিল, সবটাই নর্মালই ছিল, কিন্তু হ্যাঁ 2-3 দিন থেকে শরীরটা একটু মানে একটু অস্বস্তি রকম করছিল। আমি তো ভাবছি হয়তো এই সময় শেষের দিক বলে এই অস্বস্তিগুলো হয়তো করে, যেহেতু এটা আমার ফার্স্ট প্রেগনেন্সি, মানে কী বলবো, এইগুলো তো অনুভব আমি কোনোদিনই করিনি। কিন্তু হ্যাঁ, এখন হয়তো ভাবছিলাম যে এগুলো শেষের দিকে এগুলো হয়, হয়তো পায়ে যন্ত্রণা, মাথা যন্ত্রণা এগুলো সবারই হয়, সবার কাছে শুনছি যে এরকম অসুবিধা হয়। কিন্তু হ্যাঁ, রাত্রিবেলায় মানে আগের দিন রাত্রিবেলায় হঠাৎ করে আমার পায়ে ভীষণ পরিমাণে যন্ত্রণা, 2-3টে পর্যন্ত আমি জেগে বসে, মানে একটুও কমছে না, তেল বলো জল বলো সব রকম দিয়ে দেখা হয়ে গেছিলো, কিন্তু একটুও কমাকমি কোনো সিন ছিল না। তারপর মানে অস্বস্তির কারণে একটু তারপর ভোরবেলার দিকে ঘুমটা আসে আর কি। তো সকালবেলা থেকে এই যে দেখো দেখতেই পাচ্ছ নানান রকমের টুকটাক যে কাজগুলো আমি করে থাকি সেগুলো করেছি, যেগুলো আমি প্রত্যেক দিন করি, এগুলো মানে এক্সট্রা যে আজকেই করেছি সেরকম কিছুই না। তো তারপর জলখাবেলার দিকের থেকে আমার সেই মানে হঠাৎ করে যে পেনটার কথা বলছি সেই রকম একটা পেন চালু হলো, জানি না এটা লেবার পেন কি না। তো তারপরেই মাকে বললাম যে কিছুক্ষণ পর যে মা এরকম আমার পায়ে মাজায় যন্ত্রণা করছে, তাহলে কি করব। তো মা বলল ঠিক আছে তুই জল টল খা, একটু রেস্ট কর। তারপরে আমি মানে পাড়ার জেঠিমাদেরকে বললো আর কি, যারা এইসব বিষয়গুলো বেশি ভালো বোঝে আর কি, তো তাদেরকে বলা হলো। তারপর তারা বললো যে একদম ডাক্তারখানা নিয়ে চলে যাও, বাড়িতে রেখে দরকার নেই। তো রীতিমতন ডাক্তারবাবুকে ফোনও করা হয়, তো উনি বলে হ্যাঁ ঠিক আছে নিয়ে চলে আসো। আমার যেহেতু ডেট 12 নভেম্বর, তোমাদেরকে তো বলেছি 12 নভেম্বর আমার মানে ডেলিভারির ডেট যেটা দিয়ে রেখেছে, তো ডাক্তারবাবু বলেছিলেন যদি কিছু অসুবিধা হয় তাহলে আগে আগে চলে আসতে। তো সেই জন্য ডাক্তারবাবুকে ফোন করার পর উনি বললেন যে চলে আসো, নিয়ে চলে আসো। তো সঙ্গে সঙ্গেই সাথে সাথেই ট্রেন ছিল, তো ট্রেনটা আমরা নিয়েছিলাম 2:40 ট্রেনটা। তো ওই ট্রেনটাতে যাওয়ার পর রাস্তার মধ্যে আর এক খিটকাল হয়, ট্রেনটা হঠাৎ করে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দেয়, আর এদিকে আমার ভীষণ শরীরের অস্বস্তি আর এক ধরনের যন্ত্রণা যেটা আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। জানি না ওটাকে লেবার পেন বলে কি না, হয়তো তার থেকেও বেশি হয় লেবার পেন, জানি না। যেটাই হয়েছে আমার ভীষণ অস্বস্তির মধ্যেই ছিলাম আমি। তো তারপর আর কি, তারপর ট্রেনটা বেশ কিছুক্ষণ পর, প্রায় 1/2 ঘন্টা পর মতন ট্রেনটা ছাড়ে, মানে কাটোয়ায় ঢোকার আগেই ট্রেনটা ওখানেই দাঁড় করিয়ে দেয়, মানে হেঁটেও যাওয়া যাবে না আবার ট্রেনটাও ছাড়ছে না এরকম অবস্থাতে। তারপর ট্রেনটা ছাড়ার পর কোনো রকম ডাক্তারখানায় গিয়ে পৌঁছায় এবং ডাক্তারবাবু ওখানে পৌঁছানোর পর অনেকক্ষণ পরই আসেন। তারপর ওখানে আর কি দেখানো হয় প্রেশার টেশার মাপে, তারপর ডাক্তারবাবু দেখে বলেন যে না এখন মানে সিজার করা যাবে না, তোমরা এই সপ্তাহটা বাড়ি নিয়ে গিয়ে রাখো, তারপর দ্বাদশী ত্রয়োদশী দিন করে দেখার যদি কিছু অসুবিধা হয় তাহলে আবার নিয়ে এসো। তো সেরকমই মানে যেরকম কথা সেরকম কাজ, খাবার তারপর ওখান থেকে কিছু ওষুধ লিখে দেওয়া হলো আমাকে। তো নিচে এসে সেই ওষুধগুলো নেওয়া হলো, খাওয়া হলো, কিন্তু হ্যাঁ সঙ্গে সঙ্গে একটুও কম পড়েনি, মিনিমাম 2-3 ঘন্টা পর একটু কমেছিলো ওষুধগুলো খাওয়ার পর। আর এখনও আমি অসুস্থ আছি, মানে সেই যে একটা অস্বস্তি ভাব শরীরের মধ্যে একটা যন্ত্রণা সেটা কিন্তু এখনও পর্যন্ত থেকেই গেছে। আর হ্যাঁ, এই যে ক্লিপগুলো তোমরা দেখলে এটা কিন্তু 2-3 দিনকার ক্লিপ, আমি একটু একটু করে শ্যুট করেছিলাম যেহেতু শরীরটা ভালো ছিল না, তো সেই জন্যই মানে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম, যে যে ক্লিপগুলো আছে সেই সেই ক্লিপগুলো দিয়ে কোনো রকম ভিডিওটা শেয়ার করলাম, তোমাদেরকে জানালাম। আর এটা হচ্ছে নার্সিংহোম থেকে আসার পরের দিন সকালবেলা, চোখ মুখের অবস্থা দেখে আশা করছি বুঝতে পারছো যে শরীরটা একদমই ভালো নেই, সকালবেলায় উঠে বসে আছি। যাই হোক, অনেক কথা তোমাদেরকে জানিয়ে দিলাম, এরকমভাবে জানি না ভিডিও কতদিন দিতে পারবো, যতদিন সুস্থ আছি ততদিন দিতে পারবো। যাই হোক, আজকের মতন এইটুকুই, ভালো থেকো সব।